পঞ্চগড় জেলা সদর থেকে 9 কিলোমিটার দূরে আটোয়ারী উপজেলায় মির্জাপুরে 12 আলুয়ের মাজার অবস্থিত। কথিত আছে সপ্তদশ শতকে মধ্যপ্রাচ্য থেকে এই 12 জন আউলিয়া চট্টগ্রামে এসে প্রথমে আস্তানা করেন। পরবর্তীতে তারা ইসলাম প্রচার করতে করতে উত্তরবঙ্গে এসে মির্জাপুর ইউনিয়নে আস্তানা গড়ে তোলেন। তাদের মৃত্যুর পর এই 12 জন সুফি সাধককে আটোয়ারী উপজেলাতে সমাহিত করা হয়, আর 12 জন ওলির সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে 12 আউলিয়ার মাজার। 1990 সালে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা পরিষদের উদ্যোগে 12 আউলিয়ার মাজার পাকা করা হয় এবং ক্রমান্বয়ে আশেপাশের জায়গায় মাদ্রাসা, গোরস্থান, পুকুল, মসজিদ ও এতিমখানা নির্মাণ করা হয়। বারো আউলিয়া মাজারের অন্যতম হলো এই একটি মাজার। এটি হলো হযরত হাকিম আলী শাহর মাজার। পঞ্চগড় জেলা প্রশাসকের উদ্যোগে মাজারটি সংরক্ষণ করা হয়। চলুন দেখা যায় ভিতরে মাজারটি কি অবস্থায় আছে বর্তমান পরিস্থিতি। মাজার উঠতে গেলে দুইটা সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। দেখা যাচ্ছে সম্পূর্ণ মাজারটি পাকা আর লাল কাপড় দিয়ে ঢাকা। ঠিক মাজারের পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলের জমি। এখন যেহেতু বর্ষাকাল তাই জমির মধ্যে পানি জমে আছে। আমার হাতে দুই পাশে এক পাশে তিন দুইজনের অন্য পাশে একজনের মাজার উপস্থিত। এগুলো সবুজ খাল দ্বারা আচ্ছাদিত। এই সাথে এখানে একসাথে দুইটা মাজার আছে। প্রত্যেকটা মাজারের মধ্যে লাল কাপড় টাঙ্গানো। আমরা লাল কাপড় দেখে দেখে মাজারগুলা চিহ্নিত করতে পারছি। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 12 আউলিয়ার মাজার প্রাঙ্গণ ওরস মোবারক, ওয়াজ মাহফিল ও কোরআন খাতম তবারক বিতরণের আয়োজন করা হয়। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির আগমন ঘটে। ওরস ছাড়াও প্রতিদিন বিভিন্ন মানত নিয়ে অসংখ্য মানুষ এই মাজারে আগমন ঘটে। মাজারের এরিয়াতে দৃষ্টিনন্দন এই সবুজ পুকুরের পাড়ে বসলে শিমেল হাওয়ায় শরীর, মন ও প্রাণ দুটোই হারিয়ে যায়। সুন্দর মনোরম পরিবেশে আমরা কোনো খাদেমকে খুঁজছি, কিন্তু এখন অবধি কোনো খাদেমকে খুঁজে পাওয়া যায় না। তবে ওই পুকুর পাড়ে একটা লোককে আসতে দেখে আমরা তার থেকে আগিয়ে গেলাম। চাষা, আপনি মাজার সম্পর্কে কি জানেন? মধ্যে ত্রাম্যলিপিটা হারিয়ে তো সেখানে, কিন্তু ওই ত্রাম্যলিপিটার মধ্যে এটা ওই মানে ডিটেলস জিনিসটা ছিল আর কি, যে এরা কে কোন জায়গা থেকে আসছে বা কত শুনে আসছে বা এই যে কার নাম কি, এই জিনিসগুলো ডিটেলস ছিল। মানে কে কোথায় সেটা রাখছে বা পড়ছে বা ফেলছে, ঠিক আছে, আর ইয়া পায় না, এই হচ্ছে ইয়া।